করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এখন সীমান্তবর্তী 16টি জেলায়। রাজশাহী, খুলনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সহ কয়েকটি জেলায় সংক্রমণ বেশি হচ্ছে। রাজশাহীতে গত 24 ঘন্টায় করোনা ইউনিটে মারা গেছেন 15 জন। এদের মধ্যে 7 জনের করোনা পজিটিভ ছিল, বাকি 8 জনের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ ছিল বলে জানান হাসপাতালের পরিচালক। রোগী যেভাবে আসছে এখন আবার মনে হচ্ছে যে আমরা যদি আরো অনেক মানে বেড বাড়ে তারপর হয়তো এটা ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যাবে যদি আমরা এইভাবে রোগী আসতে থাকে। রাজশাহী বিভাগে গত 24 ঘন্টায় 562 জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত রোগী পাওয়া গেছে 237 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় যা 42.17%। আর শুধু রাজশাহী জেলায় 373 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 143 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 38.33%। পরিস্থিতি বিবেচনায় রাজশাহী মহানগরীতে 17 জুন পর্যন্ত দেওয়া হয়েছে লকডাউন। মধ্যরাত থেকে এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে রেল যোগাযোগ, চলবে না বাসও। বেশিরভাগ রেজাল্টই আমাদের মহানগরে যেটা শো করছে সেটা কিছুটা ঊর্ধ্বমুখী। সেজন্য আমরা মনে করি যে আমাদের যে কঠোর বিধিনিষেধ ছিল সেটা আরো কিছু তো কঠোরতর করতে হবে। সংক্রমণের হার বেশি সাতক্ষীরাতেও। 211 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত রোগী 111 জন, যা শনাক্তের হার বিবেচনায় 52.60%। এদিকে করোনা সংক্রমণ বাড়ায় খুলনার ফুলতলা ও পাইকগাছা পৌর এলাকায় 21 জুন পর্যন্ত জীবনযাত্রা ও চলাফেরায় বিধিনিষেধ চলছে। অন্যদিকে সাতক্ষীরা, বাগেরহাটের মোংলা, নওগাঁ, নোয়াখালী, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সহ কয়েকটি জেলার বিভিন্ন এলাকায় চলছে লকডাউন। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।